প্রযুক্তি জায়ান্ট অ্যাপলর নতুন সফটওয়্যার আপডেট ইউজ এইটিন লঞ্চ করেছে নতুন অপারেটিং সিস্টেমে একাধিক অ্যাডভান্স ফিচার্স যুক্ত করেছে বিশেষ করে এআই ফিচার্স যোগ করা হয়েছে তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে সব ফোনে এই নতুন সফটওয়্যার আপডেট কাজ করবে না কোন কোন আইফোন ও ডিভাইসে ইয়স এইটিন সফটওয়্যার সাপোর্ট করবে সেই তালিকাও প্রকাশ করেছে অ্যাপল প্রতিষ্ঠানটি জানিয়েছে এই আপডেট পাওয়ার জন্য আইফোনে টুয়েল অফ বায়োনিক প্রসেসর থাকতে হবে নতুন অপারেটিং সিস্টেমে একাধিক অ্যাডভান্স ফিচার্স যুক্ত করেছে বিশেষ করে এআই ফিচার্স যোগ করা হয়েছে সফটওয়্যার আপডেটের কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বেশি জোর দিতে ওপেন আইয়ের সঙ্গে হাত মিলিয়ে মার্কিন টেক জায়ান্ট কোম্পানিটি চলুন জেনে নেওয়া যাক কি কি সুবিধা যুক্ত করা হয়েছে নতুন আপডেটে যেমন অ্যাপস ও উইজেটস আরও ভালো ও স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করা যাবে আই ট্র্যাকিং ফিচার চোখের মুভমেন্ট দিয়ে অ্যাপ খোলা যাবে পাসওয়ার্ড ম্যানেজার সুবিধা উন্নত করা হয়েছে রিচ কমিউনিকেশন সার্ভিস কল রেকর্ডিং ও ও স্মার্ট ডায়ালিং সুবিধা যুক্ত করা হয়েছে সবচেয়ে বড় আপডেট হল চ্যাট সাথে যৌথভাবে এ সাপোর্ট রাইটিং টুল সংযুক্ত করা হয়েছে যা সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে এছাড়াও অডিও ট্রান্সক্রিপশন অ্যাডভান্স ফটো সার্চ জেনমোজি অ্যাডভান্স সিরি উল্লেখযোগ্য এই ফিচার্সগুলি অনেক উন্নত এবং ইউজারদের সময় বাঁচাবে বলে দাবি করেছে অ্যাপল চলুন দেখে নেওয়া যাক কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো আইফোন ফোরটিন আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন আইফোন থার্টিন মিনি আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ